নিজের বছর দশেকের মেয়ে তিন্নির বায়না সামলে কোনো মতে ওকে রাতের খাবার খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে এসে সোফায় বসে বোকা বাক্সের রিমোটটা অন করে নন্দনা। ঘড়িতে এখন রাত প্রায় 10:15 বাজতে চলল। ডিসেম্বর মাসের একেবারে প্রথম দিক, শহর জুড়ে একটা হালকা হিমের পরশ ছড়িয়ে পড়ছে। সন্ধ্যার পর থেকেই কেমন একটা গা শিরশিরে অনুভূতি। নন্দনার স্বামী সোমাল্যর এখনও ঘরে ফেরার সময় হলো না, অথচ আজ অফিস যাবার আগে নন্দনা কত করে সোমাল্যকে বলে দিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা। তিন্নিও আবদার করে বাবাকে বলেছিল, বাবা আজ তুমি রাতে ফিরলে একসাথে তিনজনে বসে মায়ের হাতে রাঁধা স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। সেসব কথা বোধহয় কানে ঢোকেনি ওর। অফিসে ব্যস্ততার নাম করে আজকাল প্রায়শই দেরি করে ফেরে সোমাল্য। মুখ থেকে ভেসে আসে মদের গন্ধ। নন্দনা তেমন কিছু জিজ্ঞাসা করলেই অদ্ভুত ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে জবাব দেই। রোজ রোজ এসব সিলি কথা জিজ্ঞাসা করো না নন্দা, ডিসগাস্টিং লাগে। অফিস শেষের পর পার্টি ছিল, তাই কয়েক প্যাক খেতেই হলো। কর্পোরেট জগতের হালচাল তোমার মোটা মাথায় ঢুকবে না, তুমি খেয়ে দিয়ে ওই ঘরে তিন্নির কাছে গিয়ে শুয়ে পড়ো। আমাকে এখন অফিসের কাজ নিয়ে বসতে হবে, সারাদিন খাটাখাটনি করে এলাম, প্লিজ আর বিরক্ত করো না, আমাকে আমার মতো থাকতে দাও। দায়সারাভাবে কথাগুলো বলা কোনো মতে শেষ করে পাশের ঘরে চলে যায় সৌমাল্য। নন্দনা ভালো মতোই বোঝে এসবই হলো দায় এড়িয়ে চলার ছল। মাঝরাত পর্যন্ত ওই ঘর থেকে চাপা স্বরে সৌমাল্যর কথা বলার আওয়াজ, খুনসুটির খুচরোরা টুংটাং ভেসে আসে। অথচ ওদের বিয়ের একেবারে প্রথম, মাঝে মাঝে দুজন মিলে সপ্তাহান্তে কাছে পিঠে এদিক সেদিক ঘুরতে যাওয়া, রেস্তোরাঁয় খেতে যাওয়া, এসব সারপ্রাইজ প্ল্যান চলত। আর বাড়ি ফিরে নন্দনার নরম পালকের মতো উষ্ণ শরীরে আদরের ছাপ এঁকে দিত সোমাল্য। পরম আশ্লেষে ওকে আঁকড়ে ধরত নন্দা। সুস্থ স্বাভাবিক পথেই চলছিল ওদের দাম্পত্য জীবন, সমস্যার সূত্রপাত তিন্নি আসার পর থেকেই। মাতৃত্বের হাত ধরে নন্দনার শরীরে পরিবর্তন আসতে শুরু করে। সোমালোর বক্তব্য নন্দাকে, তোমাকে নিয়ে কোনো পার্টিতে সেভাবে যাওয়া হয় না, ওই ঢোলা সালোয়ার কামিজ বা কুর্তিতে তোমাকে পুরো বেহেঞ্জি মার্কা লাগে, ইটস সো ইরিটেটিং। অথচ দিশা সারিকা শালিনীদের দেখো, এত কাজের চাপের পরও কেমন করে নিজের ফিগারটা ধরে রেখেছে। সিফন শাড়ি থেকে জিন্স সবেতেই কেমন রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে ওরা, আর তুমি দিনকে দিন মুটিয়ে যাচ্ছ। দেখেছো কোনো দিন আয়নায় নিজেকে? চোখের নিচে কালো ছোপ, পেটে চর্বি, কোনটা ছেড়ে কোনটা বলবো? বাড়ির পরিবেশ যে সকলের একরকম হয় না, সেটা কি করে নন্দনা বোঝাবে ওর স্বামীকে? অজয়নগরে দুই কামরার এক ফ্ল্যাটে ওদের তিন যাপন, একান্ত নিজের লোক বলতে যারা তারা সবাই কলকাতার বাইরে থাকে। বাজার করা থেকে শুরু করে ইলেকট্রিক বিল জমা দেওয়া, তিন্নি একটু বড় হবার পর থেকে ওর স্কুল হোমওয়ার্ক, পেরেন্ট টিচার মিটিং, আঁকার ক্লাসে নিয়ে যাওয়া, সবই নন্দনাকে একার হাতেই সামলে চলতে হয়। নিজের দিকে সেভাবে তাকাবার সময় কই? সেসব কি সোমাল্যর মতো পুরুষ মানুষেরা বোঝে? বুঝলে আজ এমন হতো না। সোমাল্যর দেশের বাড়ি কোচবিহার, নন্দনার বাড়িও প্রায় কাছাকাছি। পরিচিত এক আত্মীয় মারফত ওদের বিয়ের সম্বন্ধ হয়, আর বিয়ে অষ্টমঙ্গলা মিটে যেতেই স্বামীর সঙ্গে প্রথমবার কলকাতায় পা রাখা ওর। নতুন পরিবেশ পরিস্থিতিতে অভ্যস্ত হতে না হতেই বছর দুয়েকের মধ্যে তিন্নি চলে এলো, আর দিনগুলো কেমন বদলে যেতে শুরু করলো অজান্তেই। এখন সব কিছুতেই নিজের অফিসের মহিলা কলিগদের তুলনা টানে সামলল, বিশেষ কিছু বললেই অশান্তি দাম্পত্য কলহ। কিন্তু এভাবে মুখ বুঝার কতদিন? এখনকার শিশুরা বয়সের তুলনায় অনেকটাই পরিণত, তিনিও ক্রমশ বুঝতে শিখছে সংসারের খুঁটিনাটি। মা বাবার এই ঝামেলা ওর শৈশবটাকেও নষ্ট করে দিচ্ছে।
আজও যেমন বাবাকে না পেয়ে খাবার টেবিলে অনেক কান্নাকাটি করল ও, অল্প একটু খেয়েই কোনো মতে ছোট্ট শরীরটা এলিয়ে গেল বিছানায়। বার তিনেক বাবাকে ফোন করলেও ওদিক থেকে কোনো উত্তর দেয়নি সোমাল্য, যার আরেক পরিচয় সোমাল্য সেন, সল্টলেকে একটি বহুজাতিক সংস্থার মার্কেটিং হেড। ছোট্ট ছোট্ট কাছিমের মতো ভাবনাদের সঙ্গী করে এভাবে কতক্ষণ সোফায় বসেছিল নিজেও খেয়াল করেনি নন্দনা। হুঁশ ফেরে কলিং বেলের ধাতব শব্দে, দরজা খুলে দিতেই নন্দনার নাকে ঝাপটা মারে মদের গন্ধ, আর নিজেকে সামলাতে পারে না ও। কাটা কাটা ভাবে বলে, আজও তুমি মদ খেয়ে বাড়ি ফিরলে, আমার কথা না ভাবো, অন্তত ছোট্ট তিন্নির কথাটা তো ভাববে। কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেল আমাদের মেয়েটা। তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন একজন বাবা সত্যি আর ভাবা যাচ্ছে না। তো কাদের সাথে মদ খেলে, ওই দিশা শালিনী নাকি আরো নতুন কেউ? বাকি আর কিছু বলার সুযোগ পায় না নন্দনা। তার আগে সমল ওর চুলের মুঠি ধরে দেওয়ালে চেপে ধরে হিস হিস করে বলে ওঠে, চুপ, একদম চুপ কর, একদম জ্ঞান কপচাবে না। যাদের নাম বললে ওদের নখের যোগ্য তুমি নও, ওরা সবাই স্বাবলম্বী, নিজের টাকায় মদ খায় ফুর্তি করে, আর তুমি যে দিনের পর দিন আমার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছো তার বেলা। ওত বলে না ঝেড়ে একটু স্বাবলম্বী হয়ে দেখাও না মামনি, তবেই বুঝবো দম আছে। আর শোনো, আগামীকাল একটা বাগডোগরাতে অফিস ট্যুর আছে আমার, যাও ভালোই ভালোই গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে দাও, দেখি ভোরে বেরোবো আমি। কোনো মতে সমালোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেই নন্দনা। একরাশ নিস্তব্ধতা আর গরম জলের বাষ্পরা ওর আঁখি পল্লব ছুঁয়ে নরম গাল বরাবর গড়িয়ে পড়ে টুপটা। রাতের খাওয়াও হয় না ওর, নির্ঘুম রাতে বারবার চার দেওয়ালের মধ্যে থেকে একটাই শব্দ প্রতিধ্বনিত হতে থাকে, স্বাবলম্বী হও নইলে গতি নেই, এখানে তাসের ঘর ভাঙলো বলে। যাই হোক, ভোর থাকতেই বেরিয়ে যায় সমল্য। নন্দনা তখনও ড্রয়িং রুমে ঠাঁই বসে, দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলে কোনো মতে নিজের শরীরটাকে টেনে তিন্নিকে তুলতে যায়ও। অন্যদিন যাকে তুলতে গেলে অনেকটা বেগ পেতে হয় নন্দাকে, আজ সেটা হয় না। মায়ের পায়ের আওয়াজে বিছানায় উঠে বসে মায়ের গলা জড়িয়ে ধরে তিন্নি বলে, গতকাল রাতে বাবা বাড়ি ফেরার পর আমি তোমাদের সব কথা শুনেছি। আচ্ছা মা, স্বাবলম্বী মানে তো ইন্ডিপেন্ডেন্ট, স্কুলে ম্যামরা বলে ইন্ডিপেন্ডেন্ট উইমেন তারাই হয় যারা কারোর ভরসায় না থেকে নিজের হাতে রোজগার করে নিজের জীবন নিজেই চালায়। তুমি এমন কিছু করতে পারো না যাতে তোমার আর আমার মোটামুটি চলে যায়? তেমন হলে দামি স্কুলে পড়বো না, পিৎজা স্যান্ডউইচ টিফিন না খেয়ে লুচি আলুর দম বা পেয়ারা মাখা খাবো? তুমি তো কত ভালো সোয়েটার বুনতে পারো মা, ওই দিয়ে নতুন কিছু করা যায় না? আর আমি বড় হয়ে তো নিজের পায়ে দাঁড়াবই দাঁড়াবো, তোমাকে সাহায্য করব। মুহূর্তের মধ্যে চোখের সামনে নতুন একটা রাস্তা দেখতে পাই নন্দনা। এই তো কদিন আগেই ছোটবেলার বান্ধবী নিহারিকার ওরফে নিহারের সাথে দেখা হয়েছিল ওর, গড়িয়াহাটে টুকটাক কেনাকাটা করতে গিয়ে। এ কথা ও কথাই ও বলেছিল কলকাতাতেই নিহারের বিয়ে হয়েছে বছর 15 আগে, কিন্তু তখন যোগাযোগ করার এত উপায় ছিল না তাই জানানো হয়নি। সোনারপুর এলাকায় মহিলাদের নিয়ে একটা এনজিও চালাইও, নিজের ভিজিটিং কার্ড দিয়ে একদিন ওখানে যাবার আমন্ত্রণ জানিয়েছিল ও বটে নিহার। আজ সেই কার্ডটা ব্যাগ থেকে বের করে নন্দনা, টাচ স্ক্রিনে নম্বর ডায়াল করে অপর প্রান্ত থেকে ভেসে আসে, হ্যাঁ বল রে নন্দা, আমি কিন্তু তোর নম্বর সেভ করেই রেখেছি সেদিন থেকে। হ্যালো নিহার, একটা খুব দরকারি কথা আছে, তুই কি আজ ফ্রি আছিস? তাহলে আমি আজ একবার যাব তোর ওখানে। বড্ড ক্লান্ত শোনায় নন্দনার গলার স্বর, এমন শোনাচ্ছে কেন রে তোর গলাটা? আমি আজ দুপুরেই আসছি তোর বাড়ি, তুই তিন্নিকে নিয়ে ততক্ষণ ঠিক থাকার চেষ্টা কর, নিহারিকা বলে শৈশবের বান্ধবীকে আশ্বস্ত করে। দুপুরে ওদের বাড়ি পৌঁছায় নিহারিকা, নন্দনার হাতে তখন উলকাটা, একখানা ক্রুশের সোয়েটার বোনা শুরু করেছে কিছুক্ষণ আগে থেকেই, পুরনো অভ্যেসটা আজও ভুলেনি ও।
নীহারিকা সবটা শোনে, তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বলে, অনেক হলো সংসার খেলা, এবার উলকাটার ছোঁয়ায় সাজিয়ে তোল তোর জীবনের রূপকথা। তিন্নিকে নিয়ে একদম নিজের মতো করে বাঁচ তুই, তোর হাতে যা জাদু আছে ওই দিয়েই তুই স্বাবলম্বী হবি। তোর বোনা সোয়েটার দেশ বিদেশের নানা জায়গায় পাঠাবো আমরা। এক সপ্তাহ পর বাড়ি থেকে সোমালো, ফ্ল্যাটে তালা দেওয়া দেখে সন্দেহ হয়, কোথায় গেল নন্দা আর তিন্নি। নিজের কাছে থাকা চাবি দিয়ে ফ্ল্যাটটা খুলে ভিতরে ঢুকতেই ও দেখে টেবিলে রাখা একখানা হলুদ চিরকুট, তাতে নন্দার হাতে মুক্তোর মতো অক্ষরে লেখা, তিন্নিকে নিয়ে স্বাবলম্বী হবার পথ খুঁজে পেয়েছি। তোমার সাথে ওই পরিবেশে আর মানিয়ে নিতে পারছিলাম না, ঠিক সময় মতো বিবাহ বিচ্ছেদের নোটিশ পেয়ে যাবে তুমি, আর আমার স্বাবলম্বী হবার প্রথম রোজগারটা তোমাকেই মানি অর্ডার করে দেব। ওটা এতদিন ধরে তোমার অন্ন ধ্বংস করার উপহার। নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সৌমাল্য। নন্দনা স্বাবলম্বী হল বটে, কিন্তু অতিরিক্ত প্রত্যাশার ঊর্ধ্বমুখী পারদে কোথাও গিয়ে ওর সব থেকে বড় অবলম্বন দুটি হারিয়ে গেল। এত বড় পৃথিবীতে আজ ও একা, সম্পূর্ণ একা। অদূরে কোনো ফ্ল্যাটের বেতার যন্ত্র থেকে ভেসে আসে, ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।